ম্যাগি আশা করি আমার সব বন্ধুরা ভালো আছে আর আমিও ভালো আছি। একটা নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমার সামনে আমি হাজির। আজকে হচ্ছে একটু ডিফারেন্ট ব্লগটা হবে, বিকজ আজকে দিনটা একটু ডিফারেন্ট। আজকে একটা দিদি আমার উপর একটা মেকআপ লুক ক্রিয়েট করবে। আমি আগেও সেজেছি দিদির কাছে, বাট সেরকম ব্লগিং আমার হয়নি। তো এখন আজকের যে লুকটা হবে তার উপর একটা ব্লগিং করার আমি চেষ্টা করবো, যেটুকুনি তোমাদের সাথে পারবো শেয়ার করবো অবশ্যই। তো এখন আমি সকালবেলা স্নান টান করে পুরো রেডি হয়ে গেছি, খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন যাব দিদিদের বাড়িতে। আর এই যে এখন আমার চুল ভেজা আর সব গুছানো গুছানো হয়ে গেছে, তো কিছুই আমি মুখে দিইনি, মুখটা পুরো ক্লিন, ক্রিমও মাখিনি, কিছু গোলাপ জল বাবা কিছু এক্সট্রা কিছু দিইনি, শুধুমাত্র লিপস্টিকটা দিয়ে আমি যাচ্ছি। কারণ কি, আমাদের বাড়ি থেকে দিদিদের বাড়িটা অনেকটা দূরে, তো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে ব্লগিংটা শেয়ার করছি। আজকের ভিডিওটা আশা করি ভালো লাগবে, মেয়েদের বিশেষ করে ভালো লাগবে। তো চলো আজকে বেশি বকবক না করে আজকে দিনটা এখান থেকে শুরু করা যাক। আমি না ওদের নায়িকাদের নাম মনে রাখতে পারি, মানুষের নাম মনে রাখতে পারি, আমার নায়িকা আমি তো ভুলে গেলাম। সোনা শেষে ও আমার মুখে কিচ্ছু ছিল না, শুধু আমি ফেস ওয়াশ করে স্নান করে এসেছি, মানে অনেকক্ষণ হয়েছে স্নান করেছি, শুধু লিপস্টিকটা করেছি আর কিছু। এরকম দেবে না, টপটাই দেবে। এটা ভাল লাগছে, কিন্তু যেই শাড়িটা পরবো সাজাও তুমি, তারপর দেখছি আমি। না টপটা একটু বেশি বড় হলে ভালো হতো, কি বলতো? এটা পড়লে না একদম মানে বউ বউ লাগছে, আর যেটা লুক আমরা করতে চাইছি সেটার মধ্যে এটা আমার মনে হয় না ভালো লাগছে। এখন আই মেকআপ হয়ে গেছে, মেকআপ হয়ে গেছে, হ্যাঁ আসবে তো মা, এরপর শাড়ি পরা হবে। শাড়ি পরবো তো, শোনো চোখটা কি সুন্দর, দারুণ লাগছে, বড় বড় লাগছে চোখটা ভীষণ।
আর এটা পরলাম, আর এরকম একটা পরলাম, কানে এটা পরবো না, এটা পরবো ঠিক করতে পারছি না। রোদ কম ছিল, তার সকালবেলা কিন্তু আমি সব জামা কাপড় রোদে দিয়েছিলাম, রোদ ছিল। মানে কিছুক্ষণ পরেই, মানে ধরো এই 1টা 1:30টার সময় বৃষ্টি চলে আসছিল প্রচুর পরিমাণে, আর বৃষ্টি আসার কারণে আমার বাইরে কোনো ফটোশুট হলোই না, ঘরের মধ্যে রিং লাইটের সামনে যেটুকুনি ছবি তোলা। আর হচ্ছে মেকআপটা খুব ভালো করেছিল দিদিটা, আর আই মেকআপটা ভালো করেছিল, খুব সুন্দর একটা আগমনী লুক করেছিল। তো হচ্ছে আমি এরকম ভাবে আমার বাড়ি চলে আসলাম কিছুক্ষণ আগেই। তো বাড়ি এসে বাড়ির উঠোনে পড়ে গেছি ধূপ করে, এটা হচ্ছে লেটেস্ট গাড়িটা নিয়ে। তো গাড়ির কিছু হয়নি, আমারও কিছু হয়নি, পড়ে গেছিলাম, চাবিটা একটু অফ করে দিয়েছিলাম বাড়ির, মানে কি বলবো, প্রচুর স্লিপ হয়ে গেছে। আর ওই যে একজন আর কি বলে, সারাদিন পড়াশোনা করেছে এবং করছে, সে সাজতে যেতে পারেনি আর আমার সাথে যেতে পারেনি। ওর ক্লাস ছিল এই জন্য, আর আমি মেকআপটা উঠাইনি, বাড়ি এসে ভেবেছি একটু রিল করবো, বাট এখন কোনো মুড নেই, কারণ কি অনেক রাত হয়ে গেছে, আমি মেকআপটা চাপিয়েছি সেই দুপুরে আর এখন রাত হয়েছে। তো এখন আমি ফ্রেশ হব, হাসছে দেখেছ, আমি ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা বলছি, টাটা। আমি এখন ফ্রেশ হয়ে চলে এসেছি, অনেকক্ষণ আগেই ফ্রেশ হয়েছিলাম, আর ফ্রেশ হয়ে পায়ে বরফ দিচ্ছিলাম, এরকম মানে ফুলে গেছে, সবুজ হয়ে গেছে, মানে ভালোই লেগেছে আমার পায়ে।
আর জানি না কি ব্যথা ব্যথা করছে। আর বাসে কালকে যেতে হবে আমাকে 4:30 ঘন্টা, কারণ কি ফট করে আমাকে বোলপুর যেতে হচ্ছে, কারণ আমার একটা ভাইবা আছে, তো ভাইবাটা দেওয়ার জন্য একটু প্রিপারেশন লাগবে। আমি জাস্ট 2 দিন থাকবো, বা মানে কালকে দিনটা বাদ, মানে তাছাড়া 2 দিন থাকবো, মানে 3 দিন থাকবো আমি। তো 3 দিন থেকে আমি রিটার্ন করব। আমার মানে যাওয়ার কোনো ইচ্ছে নেই আমার, মানে এতটা 4:30 ঘন্টা যেতে আর আসতে, টাকা পয়সার কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে আমার এত কষ্ট লাগে না। বাসে কার ভালো লাগে বলো, এতক্ষণ চাপতে আমার তো ভালোই লাগে না। আগে তো একদমই পারতাম না, এই যেতে আসতে যেতে আসতে একদম অভ্যাস হয়ে গেছে। আর কি বলবো, খুব কষ্ট হয় বাসে চাপতে। আর মা আমাকে দিয়ে দিয়েছে কি দেখো খাবার 2 দিনের জন্য, আমার টিফিন কৌটোটা ছোটো, হ্যাঁ মা দিয়েছে দেখো, এরকম একটা ছোটো টিফিন কৌটোতে এটাতে রয়েছে তোমার চাল ভাজা করে যে গুঁড়োটা হয় সেটা আমার খুব ভালো লাগে। ওটা হচ্ছে তোমার চিনি দিয়ে, জল দিয়ে, আমল দুধ দিয়ে খেতে খুব টেস্ট হয়, ওটা দিয়ে দিয়েছে এইটুকুনি। আর এটা দিয়ে দিচ্ছে চানাচুর, এইটুকুনি। আমি চানাচুর খুব একটা খাই না, তাও মা বলছে একটুখানি নিয়ে যায়, একটুখানি নিয়ে যায়, একদিন খেতে পারবি, এইটুকুনি। আর এটা দিয়ে দিয়েছে। আর আমার মোস্ট ইম্পর্টেন্ট যেটা জানো, আমি মানে খুব ইম্পর্টেন্ট ফ্যাক্ট আমার কাছে, সেটা হচ্ছে এরকম বিটনুন। আমি এই বিটনুন কৌটোটা নিয়ে সব জায়গায় ঘুরি, মানে যাবো ওটা লাগবে, আসবো নিয়ে আসবো, এরকম মানে ভাবি যে অনেক সময় রাস্তাঘাটেও কিছু না খেতে হলেও আমি বিটনুন খেয়ে নেবো, কারণ কি তাহলে বমি পাবে না আমার বিটনুন খেলে। তারপর আমলও কি এই সেই হাজমোলা পুদিনা সব কিছু তো খেতেই থাকি বাসে উঠলে, এরকম একটা ফ্যাক্ট। আগে তো একদম একদমই জার্নি করতে পারতাম না, এখন জাস্ট করতে পারি। তো এখন একটু ব্যাগটা গুছিয়ে নেবো, 2 দিনের জন্য যাবো, কিছুই না, জাস্ট আমার ল্যাপটপটা নিয়ে যাবো, আর হচ্ছে এই টুপিটাকে একটু খাবার নিয়ে যাবো, 2 দিনের জন্য যাচ্ছি, ফেরত আসবো। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা যদি এইটুকু নিয়ে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আর হচ্ছে কমেন্ট করে দিও, আর যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, অল টাইম স্মাইল থেকো, আমার মতো নিজের ভালো লাগা জিনিসগুলো, ভালোবাসার জিনিসগুলো নিয়ে বাঁচার চেষ্টা করো, ভালো থাকবে, ভালো লাগবে দেখবে। তো আমিও আমার ভালো লাগা জিনিসগুলো বেছে নিয়েছি, তোমরাও তোমাদের লাইফে ভালো লাগা জিনিসগুলো বেছে নাও এবং ভালো থাকো। তো আমি এটাই চাই যে সবাই সবসময় ভালো থাকুক আর হ্যাপি থাকুক। প্লিজ আমার চ্যানেলটা যারা নতুন আছে সাবস্ক্রাইব করে দিও, 1.5K হয়ে গেছে, আমি ভীষণ হ্যাপি। তো হচ্ছে নতুন ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, আজকের মতো এখানেই টাটা। তো লাভ ইউ অল, কারণ কি আমার 1K ক্রস করে দেওয়ার জন্য। তো আজকের মতো এখানেই টাটা।